ভারত বাংলাদেশ সীমান্তে গুলি চালানোর অভিযোগ, অনুপ্রবেশে বাধা দিয়ে আক্রান্ত হলেন এক মহিলা জওয়ান। ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালানো হয়, গুলি চালানো হয় বলেও খবর পাওয়া গিয়েছে। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির জন্য অনুপ্রবেশের আশঙ্কা ছিল আগে থেকেই, কিন্তু এবার সেই আশঙ্কায় সত্যি হল। সূত্রের খবর, সীমান্ত পেরোনোর জন্য কয়েকদিন ধরেই কয়েক হাজার বাংলাদেশি বিভিন্ন এলাকায় জড়ো হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে মালদা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল কয়েকজন দুষ্কৃতী, তাদের আটকান বিএসএফ জওয়ানরা। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে এক মহিলা জওয়ানের ওপর হামলা চালানো হয়। শুধু তাই নয়, অনুপ্রবেশকারীদের মধ্যে থেকে কয়েকজন গুলি চালায় বলে অভিযোগ। অন্যদিকে আত্মরক্ষার জন্য জওয়ানরাও গুলি চালায় বলে খবর পাওয়া গিয়েছে। তারপর দুষ্কৃতীরা ফের বাংলাদেশের দিকেই পালিয়ে যায়। অন্যদিকে মালদা সীমান্তবর্তী এলাকার আমবাগান জঙ্গলে আট জামাত জঙ্গি লুকিয়ে রয়েছে, যে কোনো সময় নদী পেরিয়ে ভারতে ঢোকার ছক করছে তারা। এই বিষয়ে গ্রামবাসীরা বিস্ফোরক অভিযোগ করেছেন। তাদের দাবি, বাংলাদেশ বর্ডার গার্ড জঙ্গিদের অনুপ্রবেশে সাহায্য করছে। জঙ্গিদের আটকাতে বিএসএফ এর পাশাপাশি গ্রামবাসীরাও সীমান্ত পাহারা দিচ্ছেন।